হুগলির সাকিব খানকে এমন ভাবে পেয়ে বসছে, তার তো অনেক দন সম্পদ আছে, কাঁধে বন্দুক দিয়া গুল্লি মারতেছে, ওর সাথে যা তা আচরণ করে। ব্যক্তিগত জীবন নিয়ে হর হামেশাই লাইমলাইটে থাকেন ঢালিউড আলোচিত অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলি। তবে এবার খবর রটেছে, বুবলি যেমন শাকিব খানের প্রথম স্ত্রী নন, তেমনি শাকিব খানও বুবলির প্রথম স্বামী নন। বুবলিকে নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন জনপ্রিয় কৌতুক অভিনেতা সুরুজ বাঙালি। তিনি বলেন, এখন শাকিব অপু দুজনই ভালো আছেন, কিন্তু তাদের মধ্যে প্রবেশ করে সবকিছুই নষ্ট করতে যাচ্ছে বুবলি। শাকিবের লেজ ধরেই তো আজকের অবস্থানে এসেছে বুবলি, তাকে ধরে 10টি সিনেমাও করেছে। বুবলিকে শাকিবই উপরে পাঠিয়েছে। তিনি আরো বলেন, এই বুবলি কিন্তু আগে থেকেই বিবাহিত, তবে এই বিষয়টা জানত না শাকিব। শুধু তাই নয়, তার আগের ঘরে একটি মেয়ে সন্তানও রয়েছে। শাকিব এটা পরবর্তীতে জানতে পেরে এড়িয়ে চলতে শুরু করে, কিন্তু বীর তো শাকিবের নিজের রক্ত, এজন্য বীরকে কখনো ফেলে দেবে না শাকিব। বুবলি চায় বীরকে দিয়ে শাকিবের সম্পত্তিতে ভাগ বসাতে। যেখানে শাকিব অপু এক হয়েছে, তখন তাদের মধ্যে বুবলির নাক গলানোর কি প্রয়োজন? 2017 সালে টেলিভিশন লাইভে ছেলেকে নিয়ে হাজির হন অপু বিশ্বাস, জানান বিয়ের কথা। এরপর 2018 সালের 22 ফেব্রুয়ারি অপুর সঙ্গে শাকিবের বিচ্ছেদ কার্যকর হয়। পরে 2022 সালের সেপ্টেম্বরে ছেলেকে সঙ্গে নিয়ে বুবলিও হাজির হন এবং জানান 2018 সালের জুলাইতে তাদের বিয়ে হয়েছে। অভিনেতার সঙ্গে বিয়ে এবং সন্তান বীরকে প্রকাশ্যে আনার পরই তাদের সম্পর্ক মোড় নিয়েছে অন্য পথে। এরপর থেকে শাকিব বুবলি অপুর নানা নাটকীয়তা চলছে, আর এবার বুবলির জীবনের এই নতুন বিতর্কের জল কোন দিকে গড়ায় সেটা দেখার অপেক্ষা।